এই মুহূর্তে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ। আমি এখন আছি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে, সেই আলোচিত বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, যেই পুলিশ ফাঁড়িতে রায়হানকে রোববার দিবাগত রাত থেকে সেই নির্যাতন করা হয়েছিল। সেই 11 তারিখ সকালে ভোরবেলা এখান থেকে তুলে নেওয়া হয়েছে মুমূর্ষু অবস্থায়। সেই রায়হানের নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হচ্ছে টিচুচন্দ্র দাস, যিনি এই ফাঁড়িরই কনস্টেবল ছিল এবং সেই দিনের ঘটনাস্থলে তিনি সেই নির্যাতনের সঙ্গে জড়িত ছিল। সাময়িক বরখাস্তকৃত এই কনস্টেবল টিটুকে আজ পিবিআই গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে এবং আদালতে 5 দিনের রিমান্ড চেয়েছিল এবং আদালত তাকে 7 দিনের রিমান্ড চেয়েছিল। আদালত তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গতকালকে এই ফাঁড়ির সাইদুর দেলওয়ার এবং শামীম, যারা কনস্টেবল এই ফাঁড়ির, এবং তাদেরকে গতকালকে সাক্ষী হিসাবে আদালতে 164 ধারায় তারা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে, অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেদিন ভোররাতে বা সেই গভীর রাত থেকে কী ঘটনাটা ঘটেছে সেই দায়টি স্বীকার করেছে এবং তার রায়হানের উপর যে নির্যাতন হয়েছিল তা স্বীকার করেছে। এই যে গতকালকে যে সাক্ষীরা সাক্ষ্য দিয়েছে, অন্যদিকে যদি আমি বলি, সেই যে ময়নাতদন্ত হয়েছে, প্রথম ময়নাতদন্তে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল সেই ময়নাতদন্ত রিপোর্টে 111টি স্থানে ক্ষত চিহ্ন রয়েছে, ফোলা রয়েছে সমস্ত শরীরে এবং 14টি ক্ষত রয়েছে তার বাম এবং ডান কানি আঙ্গুলের নখ উপড়ে ফেলা হয়েছে, সেই রিপোর্ট এসেছিল প্রথম ময়নাতদন্তে। এবং দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট একেবারে প্রস্তুত, আগামীকালকে তা পিবিআইয়ের কাছে হস্তান্তর করবে উসমানী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগ। সেই রিপোর্ট থেকে জানা গেছে যে প্রথম ময়নাতদন্ত রিপোর্টে যা ছিল দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টে একই আলোকে করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ, তাকে 2 ঘন্টা ব্যাপী নির্যাতনের ফলে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যে পুলিশ হোক না কেন, যারাই হোক না কেন, তাদের কাউকে রেহাই দেওয়া হবে না, তা সবাইকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। যদি কেউ দেশের বাইরে চলে যায় সে দেশের বাইরে থেকেও আটক করে বা গ্রেপ্তার করে তাকে নিয়ে আনা হবে। যদি বলে রাখার প্রয়োজন, এই পুলিশ ফাঁড়ির যে মূল সেই নির্যাতনকারী এসআই আকবর, যে এই ফাঁড়ির ইনচার্জ, সেই আকবর সেই পালিয়ে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না। অন্য যে 6 জন, সেই 6 জন রয়েছে ফাঁড়ির, 3 জন সাময়িক বরখাস্তকৃত এবং 3 জন প্রত্যাহারকৃত, তারা রয়েছে পুলিশ লাইন্সে এবং তাদের মধ্যে থেকে টিটুকে আজ গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু আকবরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সমস্ত মোবাইল বন্ধ, তার পরিবারের সাথে যে ব্রাহ্মণবাড়িয়া তার মা ভাই তার সাথে আর কোনো যোগাযোগ বন্ধ রেখেছে। মোটামুটি এই ছিল রায়হান হত্যা মামলার কার্যক্রমের সর্বশেষ খবর। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।